হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার চুলের জট কী করে ছাড়াই, আর মানে কী করলে চুলের যখনই প্রচণ্ড জট লেগে থাকবে, কী করলে কীভাবে তেল দিলে চুলের জটটা সহজেই খুলে যাবে আর চুলও কম ছিঁড়বে। তো আমি আমলা তেল এখন ইউজ করছি, ডাবরের আমলা তেলটা ইউজ করছি। প্রথমে আমি হেয়ারের লেন্থে তেলটা অ্যাপ্লাই করছি, কারণ নিচের দিকটাতেই জটটা বেশি লেগে থাকে। তো নিচে আমি আগে ভালো করে তেলটা দিয়ে নিচ্ছি। আমি এখনই আঁচড়াব না, আগে পুরো চুলগুলোতেই ভালো করে তেলটা লাগিয়ে নেব। মানে আগে আমি নিচের দিকটাতে তেলটা লাগাচ্ছি, যাতে নিচটা আমার জটটা মোটামুটি হাত দিয়ে মানে খুলে যায়। তারপর আমি মানে মাথার তালুতে তেল লাগাবো। আর যখনই আমি তেল লাগাই, আমি হালকা হালকা করে একটু মাসাজ করি। এতে মানে আমাদের চুলের যে স্ক্যাল্প থাকে, সেখানে যখনই তেল লাগাই তখনই মাসাজ করলে তো আমাদের চুলের যে গোড়াটা সেটা মানে শক্ত হয় আর চুলটাও ভালো থাকে। তো আমার তেল লাগানো হয়ে গেছে, এখন আমি নিচের থেকে শুরু করছি চুলটাকে আঁচড়ানো। চেষ্টা করবে যাতে একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াবার, এতে চুলটা কম ছিঁড়বে। তো আমি আস্তে আস্তে করে নিচের থেকে জটটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি পুরো চুলটাকে ভালো করে আঁচড়াবো। যাদের আমার মতন লম্বা চুল, তারা জানো যে চুলের জট ছাড়ানো কতটা মানে স্ট্রাগলিং একটা ব্যাপার। তো আমার তো মানে আমি যখনই চুলের জট ছাড়াই বা মানে যখনই খুব জট লেগে যায়, তো আমার তো মানে ভীষণই মানে কি বলবো, একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমি কি করে জটটাকে ছাড়াবো। তো আমি এই প্রসেসটাই আমি ইউজ করছি অনেক বছর থেকে। আমি যখনই চুলে জট ছাড়াই, আমি চুলে এভাবেই তেল লাগাই, আর বেশিরভাগ আমি রাতেই চুলে তেল লাগাই। তাহলে তেলটা সারা রাত আমার চুলে থাকে, আর চুলটাও মানে পরদিন আমি যখন শ্যাম্পু করি চুলটা আমার অনেক সফট হয়ে যায়। তোমরা অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে চুলের জট ছাড়াও, আর আমার মতো কাদের লম্বা চুল আছে সেটাও অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।